নমস্কার, আপনাদের স্বাগত জানাই টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই আড্ডায়, যার নাম শ্রী চাতুর ক্লাসরুম। আমার সঙ্গে আজকে এমন দুজন আছেন যাদের একজন ছাত্রছাত্রীদের সাহিত্যের দিকে এগিয়ে দেন, আরেকজন বিজ্ঞানের দিকে। এবং আমার অন্তত বিশ্বাস যে জীবনে এই দুটো ধারার প্রতি আগ্রহ থাকলে সব দিকটায় একটা ভারসাম্য থাকে। আলাপ করিয়ে দিই, আমার সঙ্গে আছেন দিনান্তিকা আর সোমনাথ। নমস্কার। আমি সোমনাথকে জিজ্ঞেস করি যে কি কি পড়ান আগে শুনি। আমি মেইনলি অঙ্কটাই করাই। আচ্ছা। আর সঙ্গে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং কেমিস্ট্রি। এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস? 8 থেকে 10 পর্যন্ত এই তিনটা সাবজেক্ট। আচ্ছা। আর 11 12 শুধু ম্যাথ। এটা কতদিন আপনি পড়াচ্ছেন? প্রায় 5 বছর। বাড়িতেই পড়ান? মানে বাড়িতে গিয়ে পড়াই সবাই। বাড়িতে গিয়ে পড়ান সবার ক্ষেত্রে। কিন্তু আপনার মানে কবে মনে হলো যে পড়ানোটাকে সারা, এটা কি আপনার সারা সময়ের কাজ নাকি অন্য কোনো কাজ? আমি অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি। আচ্ছা। এটা আমার পার্ট টাইম কাজ আর কি। আচ্ছা, তা আপনি যদি ধরুন সেই পরীক্ষা দিয়ে একটা ভালো কিছু পেয়ে যান তাহলে কি পড়ানো ছেড়ে দেবেন? না, পড়ানো অ্যাকচুয়ালি এটা আমার প্যাশনও। আচ্ছা। সেই হিসাবে এটা আমাকে রাখতে হবে। আচ্ছা, কিন্তু তখন সময় দিতে পারবেন বলে মনে হয়। এখন মোটামুটি কতজন ছাত্রছাত্রীকে পড়ান? এখন আমি 9 জন আছি আমার। আচ্ছা। এবং সপ্তাহে কতদিন আপনার যায়? সপ্তাহে 4 দিন। 4 দিন যায়। আপনার ভালো লাগে বুঝতে পারছি, ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার উৎসাহটা দেখতে পান, তাদের ভালো লাগে বিজ্ঞান পড়তে? সবার তো হয় না, তো কয়েকজন স্টুডেন্টের ক্ষেত্রে এটা খুব লক্ষ্য করি যে তারা খুব উৎসাহ পায় পড়তে বা অঙ্ক করতে। মানে তাদের তার মানে বিজ্ঞানের প্রতি একটা আকর্ষণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি দিনান্তিকাকে জিজ্ঞেস করি যে বাংলা পড়ানোর ইচ্ছে কবে থেকে? প্রথমে আমি বাংলা অতটা ভালো পারতাম না, তা আমি ক্লাস 9-এ একজন শিক্ষকের কাছে ভর্তি হই। মানে অ্যাকচুয়ালি বাংলা লেখাটা কিভাবে নিজের ভাষায় লিখতে হবে উনি যখন শেখালেন তখন থেকেই আমার কাছে বাংলাটা খুব সোজা হয়ে গেল। আচ্ছা। তখনই আমি ভাবলাম যে আমি বাংলা নিয়ে পরবর্তীকালে এগিয়ে যাব। আচ্ছা, আপনি কি মানে পড়েছেন বাংলা তারপরে মানে গ্র্যাজুয়েশনে কি আপনি বাংলা ছিলেন? হ্যাঁ, আমার বাংলা অনার্স, তারপরে এমএ করেছি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আমার একটু মানে লেখালেখির ইচ্ছে হতো আর এই জার্নালিজম মাস কমের ওপরে আমি একটু ডিপ্লোমা করি আর আমি কিছুদিন কাজও করেছি একটি সংবাদ চ্যানেলে। আচ্ছা, একটা প্রশ্ন করি যে এখন এখন না আমাদের যৌবন থেকেই সেই চল ছিল যে আমরা শুনতাম যে সাহিত্য পড়ে কিছু হবে না জীবনে, খুব বেশি হলে কোথাও একটা পড়াবে কিছু করবে, এই করে করে কি আমাদের সাহিত্যের প্রতি একটা মানে অনাগ্রহ তৈরি হয়েছে আপনার মনে হয়, নাকি সাহিত্যে ছেলেমেয়েদের আগ্রহ দেখতে পান? অনেকে ভাবে বাংলা পড়ে কি হবে, বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, সাহিত্যতে কিছু হবে না, বাংলা লেখা খুব সহজ, একটু পড়লেই হয়ে যায়, মানে গল্পটা গুছিয়ে আর কি লিখে দিলেই হয়ে যাবে, খুব সহজ। কিন্তু যদি ঠিকঠাক পড়তে পারি আমরা তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবো। সেটা শুধুমাত্র টিচিং প্রফেশন নয়, পাশাপাশি আমরা এখন বিভিন্ন সংবাদপত্র মাধ্যম আছে, সেটা হতে পারে প্রিন্ট মিডিয়া হতে পারে বা ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনো কিছুতেই আমরা এগোতে পারবো। কেউ লেখার প্রতি ঝোঁক থাকলে তার লেখক হচ্ছেন, কবিতা লিখছেন। বেশ, আমরা জানতে পারলাম যে বিজ্ঞান এবং সাহিত্যে দুয়েই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু সমান উজ্জ্বল হতে পারে। আমরা ফিরে আসছি আমাদের পরের রাউন্ডে। ফিরে এলাম আমাদের পরের রাউন্ডে। সোমনাথ, এই অঙ্ক শিক্ষক এই ব্যাপারটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটা ভীতি আছে, অন্তত আমাদের সময় তো ছিলই, মানে অঙ্কের স্যার করিডোর দিয়ে আসছেন মানে আমরা যার যার মতো করে বসে যেতাম, কোনো টুং শব্দ নেই। এবার আপনি ছোটদেরও পড়ান, একটু বড়দেরও পড়ান, আপনাকে কি সবাই ভীষণ ভয় পায় নাকি বন্ধুর মতো মেশে? মানে এই কোথাও কোনো পরিবর্তন হয়েছে অঙ্কের শিক্ষককে ভয় পাওয়ার যে চলটা সেটা? এই যে অঙ্কের শিক্ষকের ভয় পাওয়া, এই চলটা অনেকদিন আগে থেকে আছে, কিন্তু এখন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। কারণ আমার কাছে যে স্টুডেন্টরা পড়ে তার মধ্যে 2 ক্যাটাগরি দেখতে পাই আমি। আচ্ছা। তার মধ্যে কয়েকজন আছে যারা ভয় পায়, যারা প্রথম থেকে যেমন ছিল আর কি, কিন্তু কয়েকজন আছে দেখে উৎসাহের সাথে অঙ্কও করে। তো তারা কি অঙ্ককে ভয় পায় না আপনাকে ভয় পায়? অঙ্ককে ভয় পায়, আমাকে ভয় পায় না, এই কারণে। আচ্ছা। যে আমি বন্ধুদের মতো করেই মিশি তাদের সাথে। এবং সে তারা কোনো সমস্যা বা কিছু আপনাকে খুলে বলতে পারে? শেয়ার করে তারা। আর ছাত্রছাত্রীদের সঙ্গে যে মানে ভালোবাসার সম্পর্ক, এইটা কি বেশি জরুরি না একটা ভয় থাকা জরুরি, এইটা আপনার কি মনে হয়? না, ভালোবাসার সম্পর্ক তো থাকা দরকার অবশ্যই, কিন্তু ভয়ও একটা জরুরি। মানে সেই শাসনটাও আপনি রাখেন? হ্যাঁ।
আচ্ছা, আমি দিনান্তিকার কাছে আসি। একটা ঘটনার কথা আমরা যখন আপনাকে নিয়ে খোঁজ খবর করছিলাম যে 5 বছর বয়সে পুরী যেতে গিয়ে এমন কিছু একটা ঘটেছিল যেটা আপনি আজও মনে করেন, খুব আনন্দের সঙ্গে মনে করেন না, তো সেই ঘটনাটা কিরকম একটু দর্শকদের বলুন। আসলে মা, মানে আমি তো তখন জানি না যে আমার ঠিক বয়সটা কত, মা বলে তখন বয়সটা 5 বছর মতো তো ছিল। এরকম বাড়ির সবাই মিলে যাচ্ছি পুরীতে, বাসে করে যাওয়া হয়েছিল, আর ঘুমটা বলতে গেলে ভালো হচ্ছিল না, আর সকালবেলার দিকে ঠিক একটু মানে হালকা আর কি চোখটা লেগে গেছে। হঠাৎই কোনো একটা কাঁচের শব্দ, দুমদাম কিছু একটা যেন পড়ে গেল এরকম একটা শব্দতে ঘুমটা ভেঙে যেতেই দেখছি আমি সিটের তলায়, বাসের সিটের তলায়, আর সবাই বলছে যে বাস উল্টে গেছে আর তাড়াতাড়ি সব নামতে হবে। হ্যাঁ, এবার মা তখন শুধু মনে রেখেছিল আমি যে সোয়েটারটা পরেছিলাম হলুদ রঙের, তা সেটা দেখেই আর কি সিটের তলা থেকে আমাকে সোয়েটার ধরে আর কি টেনে বার করেছিল। তো চোট লেগেছিল তার মানে? হ্যাঁ, মাথা ফেটে গেছিল, স্টিচও হয়েছিল। আর তারপরে তো ওখানে গিয়ে সেই আতঙ্কটাই বারে বারে, সমুদ্র দেখে প্রথম সমুদ্র দেখা, তা সমুদ্র দেখে মানে তখন জানি না যে ওটা বালি বা এরকম জল, মানে কাদা, মানে কাদা কাদা বলে আর কি কোলে উঠে পড়ছি এরকম। তো তারপরে আর বাসে কোনোদিন পুরে গেছে? না, তারপরে আর বাসে যাইনি, আর মানে বাসে লং যেতেই যেন এরকম একটা ভয় লাগে। হ্যাঁ, তবে এখন অনেকটা আর কি সেটা এ হয়ে গেছে, কিন্তু একটা স্মৃতি তো সেই, এটা মানে এখন ভাবলে যেন মানে মানে গায়ে কাটা দেয় যেন ওরকম একটা। ঠিক, আমরা আছি ওদের দুজনকে নিয়ে আমাদের আড্ডায়, ফিরছি পরের রাউন্ডে। ফিরে এলাম আমাদের পরের রাউন্ড নিয়ে। সোমনাথ, আপনাকে জিজ্ঞেস করি যে অঙ্কের স্যার একরকম, এবার যে সময় আপনি ফিজিক্স পড়াচ্ছেন না, কেমিস্ট্রি পড়াচ্ছেন না, অঙ্ক পড়াচ্ছেন না, আপনি তো একটা আলাদা মানুষ, আপনার সময় কিভাবে কাটে, অবসর সময় কি করতে ভালো লাগে? অ্যাকচুয়ালি আমি খুব গান শুনতে পছন্দ করি। আচ্ছা, আর আমার একটা হবি আছে, সেটা হচ্ছে ছবি আঁকা। তো গানে আগে আসি, আপনাকে যদি বলা হয় এই সময়ের 3 জন প্রিয় শিল্পী বাংলা হিন্দি সব মিলিয়েই, তাহলে কাদের কথা বলবেন? আমার সবচেয়ে পছন্দের শিল্পী অ্যাকচুয়ালি আমাদের বাংলার নন, তো সোনু নিগম। আচ্ছা, চমৎকার, অসামান্য শিল্পী। আর আর শ্রেয়া ঘোষালকে খুবই ভালো লাগে। আচ্ছা, আর অরিজিৎ সিংও আছে বেশি। আচ্ছা, খুবই পছন্দ। তো এদের গান নিয়মিত শোনেন মোটামুটি। ছবি আঁকাটা কবে থেকে শুরু হলো? যখন আমি অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন পড়ি সেই সময় ছবি আঁকার দিকে আমার একটা মানে বেশ পছন্দ চলে আসে, তবে সেটা আমি কারোর কাছ থেকে শিখিনি। আচ্ছা, সেটা আমি ছবি দেখে দেখে নিজে নিজে আঁকা প্র্যাকটিস করি। আপনার মানে কি রং ব্যবহার করতে ভালো লাগে, মানে প্যাস্টেল না জল রং কি ইউজ করেন? না, ওই ছবি অ্যাকচুয়ালি নয়, ওই পেন্সিল দিয়ে যে স্কেচ গুলো হয় সেগুলো পেন্সিল স্কেচ করতে ভালো লাগে। আপনি অবসর সময় কি করেন দিনান্তিকা? অবসর সময়টা খুবই কম পাই, আর যতটুকুনি পাই একটু মানে বাড়ির পাশে বাগান আছে। ও আচ্ছা। হ্যাঁ, আমাদের মানে বাড়ির সামনেটা আর কি মানে বিভিন্ন ধরনের গাছ আছে, মানে একদম নারকেল গাছ, আম গাছ এরকম, আর ছোট ছোট গাছ লাগানোর চেষ্টা করি। আর ছাদেতেও কিছু টবের মধ্যে আর কি গাছ লাগিয়েছি, মানে যাতে যতটা আর কি মানে কংক্রিটের দেওয়াল বাদ দিয়ে যদি একটু পাতাবাহার না ফুলের গাছ না ফলের গাছ কোনটা বেশি পছন্দ করেন? ফুলের গাছ। আর একটু বই পড়া, মানে পড়তেটা ভালো লাগে, মানে বইটা আর কি মানে অনেক সময় আর কি মানে সেই জায়গাটা মানে একটা বন্ধুর জায়গাটা আর কি বইটা পূরণ করে দিচ্ছে। আপনার প্রিয় সাহিত্যিক কে, যদি একজনের নাম বলতে পারেন? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। এটা এটা অবশ্য প্রশ্ন করারই মানে নেই, কারণ যে কোনো বাঙালিকে প্রশ্ন করলে হয়তো এই নামটাই আসবে। আমরা দুজনের সঙ্গে আড্ডা দিচ্ছি, আর একখানা রাউন্ড আমাদের বাকি আছে, ফিরছি। আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের শেষ রাউন্ড নিয়ে। সোমনাথ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, অনেকেরই নিশ্চয়ই প্রশ্ন, আমাদের মতো একটা দেশে এখনো বহু প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়নি, কাজ চলছে নিশ্চয়ই, কিন্তু বহু মানুষকে এখনও দিনের শেষে অন্ধকার ঘরে হ্যারিকেনের বা মোমের আলোয় থাকতে হয়, অথচ আমাদের এই বর্ষা বহুল দেশ, এই তো মানে সারা বছরই কোনো না কোনো সময় আমরা দেখি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং বাজ পড়ে মানুষের মৃত্যু হচ্ছে এত এত, কিন্তু সেই বাজকে এই দৈনন্দিন কাজের যে বিদ্যুৎ সরবরাহ তাতে কি ব্যবহার করা যায় বা কেন যায় না, মানে তাহলে তো অনেক সমস্যার সমাধান হতো। আসলে আমরা দৈনন্দিন জীবনে যে বিদ্যুৎটা ব্যবহার করি
সেটা অ্যাকচুয়ালি একটা জায়গায় স্টোর করে রাখা হয়, সঞ্চয় করে রাখা হয়, কারণ ওটা অনেক বেশি সময় ধরে তৈরি করা হয় এবং কম পরিমাণ শক্তি তুলনামূলকভাবে। আচ্ছা, কিন্তু বজ্র বিদ্যুতে যে বিদ্যুৎটা তৈরি হয় সেখানে শক্তির পরিমাণটা বিপুল আর খুব কম সময়ের জন্য স্থায়িত্ব হয়। কিন্তু তাহলে ওই শক্তির বিপুল পরিমাণ যদি আমরা সঞ্চয় করতে পারতাম তাহলে তো আমাদের অনেক সমস্যার সমাধান হবে। হ্যাঁ, কিন্তু বর্তমানে বিজ্ঞানে সেরকম গেজেট এখনো ঠিকঠাক করে তৈরি হয়নি যে ওইটাকে স্টোর করে রাখা যাবে। আচ্ছা, যার জন্য ওইটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো না। তবে বিজ্ঞানে সেটা নিয়ে অনেক রিসার্চ চলছে, তো অদূর ভবিষ্যতে সম্ভবত আমরা কোনো রকম কোনো গেজেট হয়তো তৈরি হয়ে যেতে পারি। বেশ, আচ্ছা আপনাকে প্রশ্ন করি যে ব্যাকরণে ছাত্রছাত্রীদের একটা ভীতি থাকে, আমার নিজেরই ছিল, এত রকমের নিয়ম কানুন মনে রাখা, তো ব্যাকরণের কোন বিভাগটা কোন চ্যাপ্টারটা ছাত্রছাত্রীদের সবচেয়ে কঠিন লাগে, আপনি তো পড়ান, সেটা কি মনে হয়? হ্যাঁ, ব্যাকরণ শুনলেই আর কি অনেকে ভাবে যে অনেক পড়তে হবে, সূত্র মনে রাখতে হবে, তো এই জন্য অনেকে ভয় পায়। তা কিন্তু এটা বোঝানো যে ব্যাকরণটা কিন্তু খুব স্কোরিং, মানে এটা কিন্তু লেখার থেকে হ্যাঁ অঙ্কের মতো, তো সেক্ষেত্রে মানে প্রত্যয় সমাস এগুলো কিন্তু মানে ছাত্রছাত্রীদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা খুব সমস্যা দেখা যায়। হ্যাঁ, ভয়, মানে প্রত্যয়টাকে খুব মানে এড়িয়ে যাওয়া, সমাসটাকে না করা, ওটার জায়গায় পদান্তর করা, সন্ধি বিচ্ছেদ গুলো ওটা নেওয়া না নেওয়া আর কি। কিন্তু আপনারা মানে ভীতি কাটাতে পারেন ছাত্রছাত্রী? হ্যাঁ, ওটাকে একটু সূত্র ধরে পড়িয়ে সন্ধিটাকে অনেক সহজে বোঝানো যায়, সমাসটাকে মানে কিছু কিছু বেসিক, মানে সব ছাত্রর ক্ষেত্রে তো একই রকম হয় না, যারা একদমই পারে না তাদের ক্ষেত্রে কিছু মানে বলতে পারেন টিপস, মানে শর্ট টিপস যেগুলো আর কি হ্যাঁ মনে রাখা যায় সেগুলো আর কি মানে করতে পারা যায়। বেশ, আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই আড্ডায় আসার জন্য, একটা ছোট্ট উপহার আমাদের তরফে আছে। আমাদের আজকের আড্ডা এখানে শেষ হলো দুই শিক্ষকের সঙ্গে, পরবর্তী আড্ডায় আরও দুই শিক্ষকের সঙ্গে আপনাদের নিয়ে আমি থাকবো শ্রীজাতর ক্লাসরুমে। নমস্কার।